শরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট। পানি বেড়েই চলেছে, এতে পরিস্থিতির আরো অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মানুষের চলাফেরা, খাবার পানি ইত্যাদি অনেক সমস্যা। ইতোমধ্যে সিলেট নগর ও জেলার সবকটি উপজেলায় পানি ঢুকে পড়েছে। জেলা প্রশাসনের হিসেবে জেলার এ পর্যন্ত প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। মানুষের অসুবিধা, মানুষের কোনো অত্যন্ত নাই, এখন মানুষ কি অবস্থা চলাফেরা করত। আমরা খুব কষ্টে আছি, রানীগঞ্জ বাজারে প্রতিটা ব্যবসায়ী খুব পানিবন্দী, মানে খুব কষ্ট করতে আছে, প্রতিটা ঘরও পানি আমাই গেছে। 3 দিন যাবৎ আমাদের কারেন্ট নাই, আমাদের এই এলাকার অনেক মানুষের পানিবন্দী আছেন। পানি ঢুকে পড়েছে সবগুলো উপজেলায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এ দুই উপজেলার প্রায় শতভাগ পানিতে তলিয়ে গেছে, তলিয়ে গেছে দুই উপজেলার কমপ্লেক্সও। বন্যার কারণে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন জেলার মানুষজন। পানিতে উপকেন্দ্র ও সঞ্চালন লাইন তলিয়ে যাওয়ায় জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নগরের অনেক এলাকায় বিদ্যুৎ নেই, এছাড়া ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়। মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রানীগঞ্জ এলএলপি জগন্নাথপুর সুনামগঞ্জ। আমাদের সুনামগঞ্জে গতকাল থেকে বন্যা শুরু হয়েছে। গতকাল সিলেটে আমাদের ট্রেনিং ছিল, ট্রেনিং শেষ করে আমার কর্মস্থলে চলে আসি। আসার পরে দেখি আমার মানে পার্বত্য কর্মকর্তা কার্যালয়ে পানি ঢুকে গেছে, প্রবেশ করেছে এবং পানি খুব দ্রুত হারে বাড়ছে। এবার পানি বাড়তে থাকলে আমাদের গুদামের মধ্য ভিতরেও পানি ঢুকে যেতে পারে এবং আমাদের খাদ্যশস্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি এগুলো রক্ষা করার এবং আমাদের যে একটা নিয়ম আছে, বাহুল ওয়াল তৈরি করেছি এবং আমি আরও ইট বালি সিমেন্ট আনতেছি এবং বাহুল ওয়াল আরও উঁচু করার জন্য আপনার চেষ্টা করছি আমরা সরকারি খাদ্যশস্য রক্ষা করার জন্য।